মাননীয় দর্শক মন্ডলী, শুরু করতে চলেছি জগৎগামী মহাভারতের এক টুকরো কাহিনী অবলম্বনে অসুর কন্যা বীর বীরাঙ্গনা। Presented by Purulia Panjaniya. সেই কলার সংক্ষিপ্ত কাহিনী আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। প্রাগজ্যোতিষ পুরাধিপতি সম্রাট মুরাদজি, তার একমাত্র কন্যা নাম কামকণ্টকা। এই কামকণ্টকার মনের ইচ্ছা সেই এক বীর যোদ্ধার মতো ঘোড়া তুলে সুখ্যাতি অর্জন করে। তাই কামকণ্টকা মা কামাখ্যা দেবীর আরাধনা করার জন্য নানাযঙ্গ পর্বতে কঠোর তপস্যা আরম্ভ করে। উক্ত তপস্যায় সিদ্ধি লাভ করে কামকণ্টকা বরপ্রাপ্ত হয় অজেয় অপরাজেয় হওয়া, এবং তারই শক্তি বলে তার পিতা সম্রাট মুরাদজি হয়ে ওঠে মহা শক্তিশালী। শক্তির অহংকারে মুক্ত হয়ে মুরাদজি অবলম্বন করে এক ভয়ঙ্কর পাপের পথ। সেই পাপের পথের বিস্তারিত কাহিনী তুলে ধরছি অসুর কন্যা বীর বীরাঙ্গনা। সেই কামকণ্টকা, এই কামকণ্টকার অভিনয়ে আপনাদের আলোকিত মহান মঞ্চে ছৌ নৃত্য অভিনয় করে দেখাবেন অস্তাদ মাধব কুমারের প্রিয় শিষ্য অস্তাদ পরিচিত।